প্রথমত হচ্ছে যে আমি চেষ্টা করি সবকিছু বাংলাতে করতে ক্যারিয়ার কোচিং তো করতেই পারতাম এটা তো যে কোনো ভাবে করা যেত কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যেহেতু প্রথমত আমি নিজে বাংলাতে করতে চাই দ্বিতীয়ত হচ্ছে আমার দেশের বেশিরভাগ মানুষ এখনো বাংলাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে তো যখন আমি এই ক্যারিয়ার কোচিং এর কাজটা শুরু করলাম তখন প্রথমে তো কোনো নামটাম ছিল না শুরু করেছি শুধু একটা পর্যায়ে এসে মনে হলো একটা নাম দেওয়া দরকার যেন মানুষ রিলেট করতে পারে তখন পেশা পরামর্শ সভা নামটা দেওয়া হলো এবং এরপর থেকে যখন আরো স্কোপ বড় হয়েছে মানে পেশা পরামর্শ সভা শুরুতে ছিল একটা ক্যারিয়ার কাউন্সিলিং মাত্র মানে সবাইকে একসাথে করে ডেকে ভবিষ্যতে কি হতে চাও কি হতে পারো এই বিষয়ে একটা পরামর্শ দেয়া এরপরে এটা আসলো যে ওদেরকে ইন্টারভিউ কিভাবে দিবে সেটা শেখানো নতুন যে পেশাগুলি আসছে সেগুলির সাথে পরিচয় করিয়ে দেয়া কারণ মফস্বলের ছেলেমেয়েদের যে সংকটটা মূলত হয় সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে ওরা জানে ডাক্তার ইঞ্জিনিয়ার বা শিক্ষক এর বাইরে আর কিছু হওয়ার নাই আর ডাক্তার ইঞ্জিনিয়ার একটু কঠিন ওটা হওয়া যায় না মানে হওয়া খুব কঠিন যার ফলে যেটা দাঁড়ায় যে যারা মাঝারি মেধাবী বা মাঝারি পরিশ্রমী তারা ঠিক ঠিক করে উঠতে পারে না যে আসলে ভবিষ্যতে আমি কী করবো